নমস্কার আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের শান্ত অনুষ্ঠান ভোটের হাওয়া। রাত পোহালেই ভোট, রাত পার হলেই ভোট শুরু হয়ে যাবে। সারা দেশের মতো পশ্চিমবাংলাতেও তিন কেন্দ্রে ভোট হতে চলেছে এবং এই তিন কেন্দ্রে ভোট হওয়ার প্রাক্কালে কি অবস্থান রয়েছে সেই তিন কেন্দ্রের, আজকে আমরা কিন্তু বিশদে সেটা আলোচনা করব। তার আগে বলি একটু, একটা চাঞ্চল্যকর খবর এসেছে আজ সুপ্রিম কোর্ট থেকে। সুপ্রিম কোর্ট বলছে তাদের পর্যবেক্ষণ হচ্ছে 100% ভিভিপ্যাট কাউন্ট করতে হবে, এটা তাদের পর্যবেক্ষণ। এবং শুধু তাই না, সুপ্রিম কোর্ট চাইছে যে প্রতি বুথে ভিভিপ্যাট মেশিন লাগানো হোক। খালি একটা জায়গাতেই আটকে আছে, যেমন আমরা দাবি করেছিলাম, আমরাই প্রথম বাংলা চ্যানেল যারা প্রথম দাবি করেছিলাম যে ভোটার নিজের হাতে স্লিপ নিয়ে ভোট বাক্সে ফেলবেন, একমাত্র দাবি করা এই চ্যানেল। আমাদের একটা দাবি এখনো অপূর্ণ আছে, সেটা হচ্ছে যে ভোটার নিজের হাতে স্লিপটা নিয়ে ভোট বাক্সে ফেলবেন কিনা, অর্থাৎ পুরোটাই যান্ত্রিকভাবে হবে, মানুষের মানে ভোটারের নিজস্বতা বা নিজস্ব ছোঁয়া কিছু থাকবে না ভোটের প্রক্রিয়ায়, এটা তো হতে পারে না। আমরা কিন্তু এই প্রস্তাব করেছিলাম এবং প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্টের লয়ার, তিনি কিন্তু একই প্রস্তাব করেছেন যে ভোটার নিজের হাতে ভিভিপ্যাট থেকে স্লিপ বার হবে, সেই স্লিপ ভোটার নিজের হাতে ভোট বাক্সে ফেলবেন এবং ভিভিপ্যাট স্লিপ 100% গোনা হবে। অনেক দোহাই দিয়েছে সুপ্রিম কোর্টের কাছে নির্বাচন কমিশন, তারা বলছে এ গুনতে অনেক সময় লেগে যাবে, অনেক ম্যান পাওয়ার লাগবে। তো লাগবে তো লাগবে, দেশের মানুষের টাকা খরচ করে নির্বাচন হয়, নির্বাচন কমিশন ঘর থেকে টাকা এনে দেয় না কেউ, তাই দেশের মানুষের স্বার্থে দেশের মানুষের জন্য এটা করা উচিত। কতটা হবে না হবে আমরা জানি না, কিন্তু কাল থেকেই ভোট শুরু হয়ে যাচ্ছে, ভোট শুরু হয়ে যাচ্ছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি মতন মানে একদম গুরুত্বপূর্ণ জেলাগুলোতে, আসনগুলোতে। আমরা আজকে একে একে দেখে নেব এই তিনটে জেলার কোথায় কোন অবস্থান এই মুহূর্তে রয়েছে, কারণ আমরা সমীক্ষা করেছি আপনারা জানেন, বিভিন্ন সমীক্ষক দল সমীক্ষা করেছে সেটাও আপনারা দেখেছেন, কিন্তু এই মুহূর্তে ভোটের আগের দিন তিন কেন্দ্র কোন অবস্থায় আছে সেটা জেনে নেওয়া খুব জরুরি। তার চেয়েও জরুরি একটা অনুষ্ঠান আগামী কাল সকালবেলা আপনাদের উপহার দিতে চলেছি। বাঙালির কাছে চলে এসেছে একটা শেষ সুযোগ, একদম শেষ সুযোগের অপেক্ষায় বাঙালি। কি সেই সুযোগ শত্রুঘ্ন সিনহা বলেছেন আজ, এবং সেই কথা নিয়েই কাল সকালে একটা বিশেষ অনুষ্ঠান করব। বাঙালির হাতে এসেছে শেষ সুযোগ, সেই সুযোগ বাঙালি কাজে লাগাবে কিনা সেটা নিয়ে করবো পর্যালোচনা, কিন্তু দেখে নেব আজকের তিন আসন মানে আগামীকাল যে তিন আসনে ভোট হবে সেই তিন আসন এই মুহূর্তে কোন অবস্থায় আছে, আসুন দেখে নিই। প্রথম দফার ভোট শুরু হচ্ছে আগামীকাল, আগামীকাল অর্থাৎ 19 এপ্রিল 2024 তারিখে প্রথম দফার ভোট। ভোট হচ্ছে কোচবিহারে, ভোট হচ্ছে আলিপুরদুয়ার কেন্দ্রে, ভোট হচ্ছে জলপাইগুড়ি কেন্দ্রে। আজকে প্রথম আসন আমরা ধরে নেব কোচবিহার। কোচবিহারে 7টা বিধানসভা, সেই 7টা বিধানসভার মধ্যে একটি বিধানসভা হচ্ছে মাথাভাঙা, যা বিজেপি জিতেছিল গত বিধানসভা নির্বাচনে। পরবর্তী বিধানসভা কোচবিহার উত্তর, এই আসনটিও কিন্তু বিধানসভায় জিতেছিল বিজেপি। পরবর্তী বিধানসভা কোচবিহার দক্ষিণ, এই আসনটিও বিজেপির দখলে আছে। পরবর্তী আসন শীতলকুচি, এটাও বিজেপির দখলে। পরবর্তী আসন সিতাই, এটা কিন্তু তৃণমূল দখল করেছিল বিধানসভায়। দিনহাটা, এই আসনটিও কিন্তু তৃণমূলের দখলে। নাটাবাড়ি, এই আসনটি দখল করেছিল বিজেপি। 7টা বিধানসভা আপনারা দেখলেন, 7টা বিধানসভার মধ্যে মাত্র 2টো বিধানসভায় তৃণমূল জিতেছিল, 5টায় এগিয়ে আছে বিজেপি। তার মানে এবার ভোটে কি এই 7টা বিধানসভায় এগিয়ে 5টা বিধানসভায় এগিয়ে থাকা বিজেপি বাজিমাত করতে চলেছে, সে তো নির্ণয় হবে আগামী কাল। তার আগে বলি যে ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল কংগ্রেসে আসা উদয়ন গুহ, তাকে ব্লক করেছে নির্বাচন কমিশন, একমাত্র নিশীথ প্রামাণিকের দাবি অনুযায়ী। নিশীথ প্রামাণিক দাবি করেছেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, রাজ্যের মন্ত্রী, তিনি যেন তার বুথের বাইরে যেতেই না পারেন,
ভাবুন মানে কতটা ভয় পেলে নিশীথ প্রামাণিক এটা বলেন, আর নিশীথ প্রামাণিক ভয় পাবেন নাই বা কেন? অ্যান্টি ইনকম্বেন্সি চূড়ান্ত, তার সম্বন্ধে ভুরি ভুরি অভিযোগ, তিনি মানে অভিযুক্ত একজন প্রার্থী এবং তার নামে চুরি ডাকাতি খুনের মতন অভিযোগ আছে, তিনি দেশের স্বরাষ্ট্র দপ্তরের ডেপুটি। ভাবুন এই রকম অবস্থায় একজন মানুষ ভোটে নামতে চলেছেন। গতবার যে মোদি হাওয়া ছিল, মোদি ঝড় ছিল, মোদি লহর ছিল, সেটা কিন্তু এবার আর নেই। উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মানে তুফান তুলে দিয়েছেন, ঝড় তুলে দিয়েছেন, মানুষের মনে আস্থা আনতে পেরেছেন। যে উত্তরবঙ্গ এতদিন তৃণমূলের মানে নাগালের বাইরে ছিল, সে উত্তরবঙ্গ কিন্তু ধীরে ধীরে তৃণমূলের দিকে ঝুঁকে পড়েছে, কোচবিহার তার প্রমাণ। আমরা কোচবিহারটাকে আরেকটু ভালোভাবে জেনে নেব, আসুন দেখে নিই কোচবিহারকে জানতে হলে আর কি কি আমাদেরকে দেখে নিতে হবে। প্রথম ব্যাপার হচ্ছে যে 2024 নির্বাচনে কারা প্রার্থী হয়েছেন। প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের জগদীশ চন্দ্র বাসুনিয়া, বিজেপির প্রার্থী সে একই আছে নিশীথ প্রামাণিক, ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতীশ চন্দ্র রায়, কংগ্রেসের প্রার্থী প্রিয়া রায়চৌধুরী। এবার আপনাদের আমি দুটো কথা বলতে চাই, সেটা হচ্ছে এখানে কিন্তু জোট হচ্ছে না, ফরওয়ার্ড ব্লক কংগ্রেসের জোট হচ্ছে না, এখানে জোটটা কিন্তু ভেঙে গিয়েছে। অর্থাৎ এখানে লড়াই হচ্ছে প্রায় চতুর্মুখী, এই চতুর্মুখী লড়াইয়ে এইখানে এই আসনটি দিয়ে, এই কোচবিহার আসনটিতে একসময় দাপিয়ে বেড়াতো ফরওয়ার্ড ব্লক, এবং ফরওয়ার্ড ব্লকের দুর্গ বলে এটা পরিচিত ছিল। এখানে সিপিএমও কোনোদিন খাপ খুলতে পারেনি, যার ফলে দিনহাটায় সিপিএম জোটে থাকা সত্ত্বেও, বামফ্রন্টে থাকা সত্ত্বেও সিপিএম কিন্তু ফরওয়ার্ড ব্লকের উপর দিনের পর দিন নারকীয় অত্যাচারও চালিয়েছে। এখানে সিপিএম এর কোনো ঠাঁই নেই, আছে ফরওয়ার্ড ব্লকের। কিন্তু ফরওয়ার্ড ব্লক কংগ্রেস যদি একসাথে লড়তো এখানে, তাহলে কিন্তু এখানে অন্তত জোটের পক্ষে একটা সুস্বাস্থ্যকর ব্যাপার হতো। এখানে জোট হয়নি, কিরকম জোট হয়েছে একটা হচপচ ভাবে খিচুড়ি জোট বলতে পারি এটাকে, কোথাও হয়েছে কোথাও হয়নি, এরকম ভাবে জোট হয় কিনা তাও আমার জানা নেই। যাকে এই চতুর্মুখী লড়াইয়ে ভোট কিন্তু এবার ভাগ হবে, ভোট ভাগ হবে। তৃণমূল কংগ্রেসের ভোট তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে কিনা সেটা যেমন দেখার, বিজেপির ভোট বিজেপি ধরে রাখতে পারবে কিনা সেটা যেমন দেখার, ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেসের মধ্যে ভোট কতটা ভাগাভাগি হয় সেটাও দেখার আছে। এই সব মিলিয়ে এই আসনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আগামীকাল যখন ভোট শুরু হয়ে যাবে সকাল 10:11 পর থেকে মোটামুটি আমরা বুঝতে শুরু করব যে এইখানে ট্রেন কোন দিকে। মানুষের সাথে কথা বলার জন্য আমাদের প্রতিনিধিরা বিভিন্ন বুথে বুথে উপস্থিত থাকবেন এক্সিট পোল করার জন্য। তবে এক্সিট পোল তো কালকেই করা যাবে না, কারণ ইলেকশন কমিশন নির্বাচনের মানে বিধি অনুসারে আমাদের এক্সিট পোল করতে হবে সমস্ত পর্যায়ের নির্বাচন শেষ হওয়ার পর। এবার এইখানে এই চতুর্মুখী লড়াইয়ে কারা এগিয়ে কারা পিছিয়ে সেটা তো আপনারা আমাদের সমীক্ষায় দেখেইছেন। এখানে বিগত লোকসভার যদি নির্বাচনের ফলাফল আমরা দেখতে চাই, তাহলে দেখব কি এখানে নিশীথ প্রামাণিক বিজেপির প্রার্থী, তিনি কিন্তু এখান থেকে জয়ী হয়েছিল এবং তার প্রাপ্ত ভোটের সংখ্যা যেটা ছিল সেটা কিন্তু বেশ উল্লেখযোগ্য, সেটা ছিল 7,31,594 ভোট। উল্টো দিকে ভোট শতাংশ ছিল এখানে 47.98%, প্রায় 48% ভোট পেয়েছিলেন নিশীথ প্রামাণিক একাই। তৃণমূলের প্রার্থী ছিলেন পরেশ চন্দ্র অধিকারী, তিনি যা পেয়েছিলেন ভোট তার প্রাপ্ত ভোটের সংখ্যা আপনাদের জানালে অবাক হবেন, সেটা হচ্ছে তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 6,77,363 ভোট। অর্থাৎ শতাংশের বিচারে যদি দেখেন এটা 44.43%, শতাংশের বিচারে কিন্তু খানিকটা পিছিয়ে আছেন বিজেপি তৃণমূল প্রার্থী। এখানে নিশীথ প্রামাণিকের জয়ের ব্যবধান যেটা ছিল সেটা কিন্তু খুব চমকপ্রদ, নিশীথ প্রামাণিক এখানে 54,231 ভোট, অর্থাৎ 3.55% ভোট পেয়ে এখানে জয়ী হয়েছিলেন। এইটা তো গেল গত নির্বাচনের হিসেব। এখানে মোট ভোটার গত নির্বাচনের তথ্য অনুযায়ী এখানে মোট ভোটার আছেন 18,14,200 জন, মোট ভোটারের সংখ্যা 18,14,200, এর মধ্যে পুরুষ ভোটার আছেন 51%, মহিলা ভোটার আছেন 49%। এই হচ্ছে সেখানকার বিন্যাস, ভোটারদের বিন্যাস। এইবার মহিলারা তৃণমূল কংগ্রেস সরকার রাজ্য সরকারের দ্বারা প্রভূত উপকৃত হয়েছে। এই 49% মহিলার মধ্যে কত শতাংশ ভোট মহিলা ভোট টানতে পারছে তৃণমূল কংগ্রেস, তার উপরে কিন্তু এবারের ফলাফলটা অনেকটাই নির্ভর করবে।
এবং বলা যায় মহিলারা, সারা পশ্চিমবাংলার মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার করে একটা প্লাবন এনে দিয়েছিলেন সারা পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়। আবার ভোটের ঠিক আগে তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অ্যামাউন্টকে প্রায় দ্বিগুণ করে দিলেন, যারা 500 পাচ্ছিলেন তারা 1000 পাবেন, আর যারা 1000 পাচ্ছিলেন তারা 1200 পাবেন। এটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক হতে চলেছে এবারের নির্বাচনে। গত নির্বাচনেও আমরা দেখেছি লক্ষ্মীর ভাণ্ডার একখানা মাস্টার স্ট্রোক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবারের নির্বাচনেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারই হতে চলেছে মাস্টার স্ট্রোক। এবং আপনাদেরকে বলি, জগদীশচন্দ্র বাসনিয়া এমনি মানে খুব পরিশ্রমী প্রার্থী, পরিশ্রম করেছেন, নিশীত প্রামাণিকও প্রচুর দৌড়োদৌড়ি করেছেন, কিন্তু নিশীত প্রামাণিক সরকারি এজেন্সি, সরকারি ব্যবস্থাপনার কৌশল নিতে চেয়েছিলেন, সেইটা কিন্তু বুমেরাং হতে চলেছে। আমরা সমীক্ষায় দেখিয়েছি এই আসনটিতে কিন্তু নিশীত প্রামাণিক এবারে হেরে যাচ্ছে, আমরা দেখিয়েছি। আমরা আর দেরি না করে একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি অন্য একটি আসন নিয়ে। জয়গুরু রত্নভাণ্ডার জ্যোতিষসীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন, হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে, 9681-3457-22 এবং 9007-77-8922। সেরাই যখন হাতের কাছে অন্যটা কেনই বা কিনি, আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, সুন্দরিনী 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 সুন্দরিনী। ফেলা বিরতির পর আমরা আলোচনা করছি আগামী কাল যে তিন কেন্দ্রে ভোট, সেই তিন কেন্দ্র নিয়ে। আমরা প্রথমেই দেখালাম কোচবিহার, এরপরে চলে যাব পরবর্তী কেন্দ্রে। পরবর্তী কেন্দ্র হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার বিজেপির শক্তপোক্ত ঘাঁটি, এখানে যে 7টি বিধানসভা রয়েছে তার মধ্যে তুফানগঞ্জ বিধানসভা বিজেপির দখলে, কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রটিও বিজেপির দখলে, কালচিনি এই কেন্দ্রটিও কিন্তু বিধানসভা কেন্দ্রটিও বিজেপির দখলে। আলিপুরদুয়ার এই কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের দখলে, ফালাকাটা এই কেন্দ্রটি বিজেপির দখলে, মাদারিহাট এই কেন্দ্রটিও বিজেপির দখলে, এবং নাগরাকাটা এই কেন্দ্র বিধানসভা কেন্দ্রটিও কিন্তু বিজেপির দখলে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এই আলিপুরদুয়ার কেন্দ্রতে 7টা বিধানসভার মধ্যে 6টিতেই কিন্তু বিধায়ক রয়েছে বিজেপি, এবং এখানে অ্যাডভান্টেজ বিজেপি এই বলেই শুরু করব। আমরা পরবর্তী পরিসংখ্যানে যাওয়ার আগে আলিপুরদুয়ার কেন্দ্র সম্বন্ধে বলি, আলিপুরদুয়ার কেন্দ্রটি মূলত বিজেপির গড় বলা যায়, এবং এইখানে বিজেপি প্রায় অপ্রতিরোধ্য। কোনো মিরাকেল যদি না ঘটে, কোনো যদি আশ্চর্যজনক কিছু ঘটনা না ঘটে, আগামীকাল এই কেন্দ্রে বিজেপি এগিয়ে থাকতে পারে বলে আমাদের সমীক্ষায় আমরা দেখিয়েছি। এবার ঘটনাটা হচ্ছে যে সত্যি লক্ষ্মীর ভাণ্ডার যেমন কোচবিহারে কাজ করবে, তেমন কি কাজ করবে আলিপুরদুয়ারে? হ্যাঁ, আলবাত করবে। কিন্তু এইখানে মূলত সমস্যা হচ্ছে মহিলা ভোটার যথেষ্ট থাকা সত্ত্বেও মহিলা ভোটাররা ভোটের দিনে সেভাবে অংশগ্রহণ করেন না যেভাবে রাজ্যের অন্যান্য জায়গায় অংশগ্রহণ তারা করেন। মহিলা ভোট আগামীকাল খানিকটা কম পড়বে বলে মনে হচ্ছে। এছাড়াও যা রৌদ্রের দাবদাহ চলছে, যা তাপপ্রবাহ চলছে, তাতে ভোট দিতে যাওয়া মানুষের সংখ্যা এবার কতটা বাড়বে সে নিয়ে আমাদেরও সন্দেহ আছে। তবে হ্যাঁ, গণতান্ত্রিক অধিকার সকলের প্রয়োগ করা উচিত, এবং নির্বাচন কমিশনেরও এটা ভাবা উচিত যে তীব্র দাবদাহের মধ্যে ভোট করলে মানুষের কষ্ট হয়। ভোটটা যদি 2 মাস আগে হতো তাহলে খুব একটা ক্ষতি হতো কি? এইগুলো কিন্তু নির্বাচন কমিশনের ভাবা উচিত, কারণ এই তীব্র দাবদাহের মধ্যে সংস্রব হওয়ার সম্ভাবনা আছে, ভোটারদের বাড়ি থেকে না বেরোনোর প্রবণতা আছে, এগুলো ভাবা উচিত। আমরা চলে যাব পরবর্তী পরিসংখ্যানে। 2024-এ এখানে নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিই। আগামীকাল তৃণমূলের হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রকাশ চিক বরাই, বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মনোজ টিকা, আর আরএসপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিলি ওরাও।
বিগত লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে একবার চোখ বুলিয়ে নিলে আমরা যা দেখতে পাবো তা হলো, এখানে বিজেপির জন বার্লা কিন্তু ব্যাপক মার্জিনে জিতেছিলেন। এটার মধ্যে কোনো ভুল নেই যে জন বার্লা এখানে খুব জনপ্রিয় প্রার্থী। তার প্রাপ্ত ভোটের সংখ্যা যেটা ছিল সেটা শুনলে দেখলে আপনি চমকে উঠবেন, 7,50,804 ভোটে তিনি ভোট তিনি পেয়েছিলেন এবং তার ভোট শতাংশ ছিল 54.4% ভোট তিনি একাই পেয়েছিলেন। তৃণমূলের প্রার্থী ছিলেন দশরথ তিরকে বিগত লোকসভা নির্বাচনে, তিনি পেয়েছিলেন তার প্রাপ্ত ভোটের সংখ্যা যেটা ছিল তা হল 5,06,815 ভোট। বুঝতেই পারছেন বেশ কিছুটা পিছিয়েছিলেন দশরথ তিরকে। ভোট শতাংশের বিচারে যদি দেখতে চান তাহলে দেখব আমরা 36.72% ভোট পেয়েছিলেন দশরথ তিরকে তৃণমূল প্রার্থী। এখানে জন বার্লার জয়ের ব্যবধান ছিল প্রচুর, জন বার্লা এখান থেকে জিতেছিলেন 2,43,989 ভোটে, অর্থাৎ 17.68% ভোট তিনি বেশি পেয়েছিলেন। বুঝতেই পারছেন এখানে ব্যাপক ভোটে জিতেছিলেন জন বার্লা। এখানে মোট ভোটার গত লোকসভা নির্বাচনের নিরিখে যা আছে তা হচ্ছে 14,70,911 জন, এখন কিছু বাড়লেও বাড়তে পারে। পুরুষ ভোটার আছেন এখানে 53%, মহিলা ভোটার আছেন এখানে 47%। বুঝতেই পারছেন জন বার্লা যে ভোট পেয়েছিলেন সেই ভোট কভার করে তৃণমূলের পক্ষে এই আসন জেতা প্রায় অসম্ভব। বিধানসভায় তাদের একজন মাত্র বিধানসভার ক্যান্ডিডেট আছেন এই গোটা 7টা কেন্দ্রের মধ্যে, তাই এখানে তৃণমূলের জেতা প্রায় অসম্ভব। এই আসনটি দখলে রাখতে চলেছে বিজেপি এবং জিততে চলেছেন মনোজ টিক্কা। এটা আমাদের সমীক্ষায় আমরা এর আগেই দেখিয়েছি। আমরা চলে আসব আজকের পরবর্তী আসনে। পরবর্তী আসন জলপাইগুড়ি, খুব ইন্টারেস্টিং আসন। এই আসনে মেখলিগঞ্জ, মানে 7টা বিধানসভা আছে তো, সেই 7টা বিধানসভার মধ্যে মেখলিগঞ্জ বিধানসভা হচ্ছে বিজেপির দখলে, ধূপগুড়ি বিধানসভাও বিজেপির দখলে, ময়নাগুড়ি এই বিধানসভাও কিন্তু বিজেপির দখলে, জলপাইগুড়ি এই বিধানসভা কেন্দ্রটিও বিজেপির দখলে, রাজগঞ্জ এই বিধানসভা কেন্দ্রটি শুধুমাত্র তৃণমূলের দখলে, দাবগ্রাম ফুলবাড়ি বিজেপির দখলে, মাও এই বিধানসভা কেন্দ্রটিও বিজেপির দখলে। অর্থাৎ 7টির মধ্যে মাত্র 1টি বিধানসভা তৃণমূলের দখলে, বাকি 6টিতেই এগিয়ে আছে বা জিতে আছে বিজেপি। বিজেপি 6টি এখান থেকে বিধায়ক পেয়েছিল। এবার ঘটনা হচ্ছে যে এই 6 বিধায়ক তাদের সম্মিলিত প্রচেষ্টা বিজেপির প্রার্থী ডাক্তার জয়ন্তবাবুকে তারা কি এগিয়ে রাখতে পারবেন? আমাদের সমীক্ষা বলছে না। এখানে কিন্তু ডাক্তারবাবু জয়ন্তবাবু এখানে পিছিয়ে পড়ছেন, এটা আমাদের সমীক্ষা বলছে। আমরা দেখে নেব আরো বিশদ বিশ্লেষণ। 2024 লোকসভা নির্বাচনে এখানে প্রার্থী কারা কারা একটু জেনে নিই। এখানে 2024 বিজেপির হয়ে মার্জনাক্রমে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন আগামীকাল নির্মল চন্দ্র রায়, বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই ডাক্তার জয়ন্ত কুমার রায়, এবং এখানে সিপিআইএম প্রার্থী দিয়েছে, তারা প্রার্থী করেছেন দেবরাজ বর্মনকে। বিগত লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে দেখলে আমরা দেখব এখানে বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় তিনি কিন্তু এখানে জিতেছিলেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল অনেক, 7,60,148 ভোট। তিনি তার ভোট শতাংশ বাড়িয়ে নিয়ে গিয়েছিলেন 50.65%, এবং এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজয় চন্দ্র বর্মন তৃণমূল কংগ্রেসের। বিজয় চন্দ্র বর্মন তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল এখানে যথেষ্ট কম, তিনি পেয়েছিলেন 5,76,141 ভোট, অর্থাৎ শতাংশের বিচারে যদি আপনি দেখেন তাহলে 38.39% ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ডক্টর জয়ন্ত কুমার রায়ের জয়ের ব্যবধান ছিল কিন্তু এখানে বিপুল,
তিনি জয়ী হয়েছিলেন 1,84,004 ভোটে, অর্থাৎ 12.26% ভোট তিনি তৃণমূলের থেকে বেশি পেয়েছিলেন। এখানে মোট ভোটার সংখ্যা একটু দেখে নি, এখানে মোট ভোটার সংখ্যা আছে 13,51,469 জন। এখানে পুরুষ মহিলা রেশিও হচ্ছে, পুরুষ হচ্ছে 52%, মহিলা 48%। এইবার আমরা কেন বলছি জয়ন্ত কুমার রায় এখান থেকে দ্বিতীয়বার আর জিততে পারছেন না, আমাদের সমীক্ষায় আমরা দেখিয়েছি, কেন দেখিয়েছি তা বিশদে আলোচনা করেছি। কারণ বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল সেই প্রতিশ্রুতি বিজেপি রক্ষা করতে পারেনি। এটি একটি মতুয়া অধ্যুষিত অঞ্চল, মতুয়ারা সিএ নিয়ে তাদের বিশ্বাস ভঙ্গ হয়েছে, তাদেরকে ঠকানো হয়েছে এমনটা মনে করছেন। তাদেরকে বলা হয়েছিল নিঃশর্ত নাগরিকত্ব দেব, অর্থাৎ অ্যাপ্লিকেশন করলেই নাগরিকত্ব পাওয়া যাবে। পরে বলা হলো সিএএ যখন লাগু করা হলো তখন বলা হলো না, আপনাকে বাংলাদেশ থেকে আসার কাগজ দেখাতে হবে, বাংলাদেশের থানায় এফআইআর দেখাতে হবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম অজুহাত দেখানো হলো। মতুয়ারা ভয় পেয়ে গিয়েছে, তারা জানেন যে তারা যখনই নিজেদেরকে বলবেন যে আমাদের নাগরিকত্ব দাও, সেই মুহূর্তে ভারত সরকার বলে দেবে তুমি নাগরিকত্ব চাইছো মানে তুমি তো নাগরিক নও, আধার কার্ডটি ক্যান্সেল, সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হবে। এটা কিন্তু মতুয়ারা মনে করছেন সর্বত্র, শুধু জলপাইগুড়ি বলে না, রানাঘাট, হরিণঘাটা, বনগা, হাবড়া, অশোকনগর বিস্তীর্ণ এলাকায় যেখানে মতুয়ারা থাকেন তারা কিন্তু প্রত্যেকেই মনে করছেন তাদেরকে বারবার ঠকানো হয়েছে, তাদেরকে ব্যবহার করা হয়েছে ভোট জেতার জন্য। এইবার মতুয়ারা বেশ সতর্ক, তাই এবং শুধু তাই নয়, এখানে বিজেপির আভ্যন্তরীণ কোন্দল চরমে উঠেছে, চরমে। জলপাইগুড়িতে যত আভ্যন্তরীণ কোন্দল আছে তত কোন্দল বোধ হয় দিলীপ ঘোষ আর শুভেন্দুর মধ্যেও নেই, এরকম একটা অবস্থা। সেইখান থেকে ডাক্তার জয়ন্ত কুমার রায়, তিনি সজ্জন মানুষ এবং ভালো মানুষ, তিনি জিতবেন এ প্রত্যাশা বিজেপিও আর করছে না। তাই আগামীকাল নির্বাচনে এইখানে বিজেপির প্রার্থী আর ফিরে আসছেন না, এটা আমরা সমীক্ষায় দেখিয়েছি, আপনারা এর আগে দেখেছেন। কিন্তু কি হবে সব মিলিয়ে এই তিন আসনে কি হবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। যদিও 4 জুনের আগেই আমরা এক্সিট পোল আনার চেষ্টা করছি, বিভিন্ন কেন্দ্রে আমাদের প্রতিনিধিরা ছড়িয়ে আছেন, তারা সংগ্রহ করবেন খবর, খবর সংগ্রহ করে আমাদেরকে পাঠাবে, আমরা এক্সিট পোলের জন্য তৈরি হচ্ছি। আমরা ধন্যবাদ দেব আমাদের সেই সব দর্শকদের যারা আমাদের মান্থলি সাবস্ক্রিপশন নিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, কারণ এই চ্যানেলটি আপনাদের। এই চ্যানেল কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট নয়, সেখান থেকে মোটা খামও আসে না, যেভাবে অনেক চ্যানেল পেয়ে থাকে আমরা সেইগুলো মানে গ্রহণ করতে আগ্রহী নই। আমরা যদি কারোর মানে অনুকম্পা গ্রহণ করতে হয় আমরা আপনাদের অনুকম্পা চাই, আপনারা আমাদের চ্যানেলের পাশে এসে দাঁড়িয়েছে তাই চ্যানেল চলছে। এই এত বড় 42টা আসনে সমীক্ষা করা যে কোনো ইউটিউব চ্যানেলের পক্ষে মানে এটাকে কি বলবো, অসম্ভব ব্যাপার, যে কোনো ইউটিউব চ্যানেলের পক্ষে অসম্ভব ব্যাপার। কিন্তু আমরা সেই অসাধ্য সাধন করে দেখিয়েছি শুধু আপনারা পাশে ছিলেন বলে। আপনারা মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে আমাদেরকে পুষ্ট করছেন, মদত করছেন, হেল্প করছেন, তাই আমাদের এই চ্যানেল চলছে, এই চ্যানেল আপনাদেরই। তাই এই আপনাদের এই চ্যানেলকে আপনারা যদি বাঁচিয়ে রাখতে চান 9833007569 এই নাম্বারে 100 বা তার বেশি অ্যামাউন্ট আমাদের গুগল পে, ফোনপে, জিপে করে দিতে পারেন। আমরা এই হেল্প নিয়ে আপনাদের চ্যানেল চালাতে চাইছি, আপনাদের হেল্প নিয়ে আপনাদের চ্যানেল চালাতে চাইছি। আমি তো উপস্থাপক মাত্র, আর ক্যামেরার পেছনে আমার যারা সহকর্মীরা আছেন তারাও কিন্তু আপনাদের কাছে শুধু কর্মীই বটে, এই চ্যানেল আপনারা চালান। তাই আপনারা যদি আমাদেরকে এই 100 বা তার বেশি অ্যামাউন্ট দিয়ে সাহায্য করেন তাহলে কিন্তু আমরা চ্যানেলটা স্মুথলি চালাতে পারি, কারণ আমরা কোনো রাজনৈতিক দলের কাছ থেকে প্যাকেট, খাম, চামড়ার ব্যাগ ইত্যাদি নিই না, আমরা নেব না কখনো। যদি অনুকম্পা হেল্প নিতে হয় আপনাদেরকে বলবো, যতদিন আপনারা পাশে থাকবেন ততদিন এই চ্যানেল চলবে, কথা দিয়ে গেলাম। তাই আমাদেরকে সাহায্য করার জন্য আমাদেরকে এই নাম্বারে আপনি গুগল পে, ফোনপে, জিপে করতে পারেন, অথবা যদি আপনি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চান এই নাম্বারে ফোন করলে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনাদের SMS করে দিতে পারি, সেখানে আপনারা পাঠাতে পারেন। আর বিজ্ঞাপন আমাদের এখানে খুব অল্প পয়সায় দেওয়া যায়, যারা বিজ্ঞাপন দিতে চান তারাও এই নাম্বারে ফোন করুন। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করবো না, দেখা হবে আগামীকাল। বাঙালির কাছে একটা বিরাট সুযোগ এসেছে, সর্বভারতীয় ক্ষেত্রে বাঙালির কাছে একটা সবচেয়ে বড় সুযোগ। এই সুযোগ হাতছাড়া করলে বাঙালিকে কিন্তু অন্তত 100 বছর পস্তাতে হবে। তাই আপনি যদি বাঙালি হয়ে থাকেন, বাংলার মানুষ হয়ে থাকেন, পদবি আপনার যাই হোক,
আপনি যদি বাংলার বাসিন্দা হন এবং বাঙালি হয়ে থাকেন, আগামীকালের এপিসোডটা আপনি তো দেখবেনই। আমি চাইবো, আমাদের অনুরোধ থাকবে যে আপনার পরিচিত যত বাঙালি আছে তাদেরকে সেই লিঙ্কটা পাঠাবেন, দেখা উচিত সব বাঙালি কালকের এপিসোডটি। বেশি খোলসা করে বললাম না, কালকেই বলবো সকাল 9টায়। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকুন, নমস্কার।